সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকে বঙ্গবন্ধু কোথায় ছিলেন আমাকে সেদিন একটা ভদ্রমহিলা প্রশ্ন করলেন, চারদিকে শুধু বঙ্গবন্ধু উনি কি করতেন, কি চাকরি করতেন? আমি বললাম আমি তো জানি না উনি চাকরি করতেন, তাহলে উনি কি ব্যবসা করতেন? আমি তো এটাও জানি না। তাহলে ধানমন্ডিতে কি করে বড় বাড়ি করলেন? আমি সে কথা যেতে চাই না, আমি যেটা বলতে চাই চলো আজকে স্বাধীনতা আমার জন্ম 45 সালে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমার জন্ম। আমি ব্রিটিশ নাগরিক, পাকিস্তানের নাগরিক, সর্বশেষ আমার বাংলাদেশের নাগরিক। আমার বাপ দাদাদের কাছে শুনেছি ওরা যুদ্ধ করতেন, আমার মা ঘোড়ায় চড়ে বন্দুক চালাতেন, নেতাজি সুভাষ বোসের দলের লোক ছিলেন আমার মা। আমার নানা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বহু বছর, আমি সেই পরিবার থেকে আমরা এসেছি। আমাদের বাড়ির সামনে 15 নম্বর পুরনো পড়া, যেখানে আওয়ামী লীগের অফিস হেড অফিস ছিল প্রায় 10 বছর বিনা ভাড়ায়। বঙ্গবন্ধুকে আমি যতখানি কাছে পেয়েছি আমার মনে হয় এখানে কেউ উপস্থিত নাই ছিলাম কাছে পড়ার, কারণ আমি ক্লাস 8 থেকে ওনার কাছে এত কাছে দেখেছি যে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের বাড়ির গাড়ি বারান্দায় যখন উনি আসতেন আমরা গাড়ি বারান্দায় ক্রিকেট খেলতাম, টেনিস বল নিয়ে বহুদিন ওনার গায়ে লেগেছে বুঝি নাই, তখন বয়স কম ছিল আমাদের। আমার চাচির হাতে পরাটা উনি খুব পছন্দ করতেন। এগুলো পরিবেশন করার দায়িত্ব ছিল আবার আমাদের। আমাদের বাড়িতে কোনো চাকর বাকর দিয়ে কোনো অতিথিদের আপ্যায়ন করা হতো না, নিজেদের করত। এই জন্য বঙ্গবন্ধুর সাথে আমার সখ্যতা যেমন ছিল তেমনি মতভেদ ছিল। আমি যখন সেন্ট্রাল ল কলেজে জিএস ছাত্রলীগের সভাপতি এবং গোটা বাংলাদেশের আইন ছাত্র সমিতির জিএস, তখন ওনার ওখানে একদিন গেলাম, আমার জন্য অবারিত দাগ ছিল, সবসময় উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনাকে আমি বললাম চাচা না মুজিব ভাই, আমার আব্বারাও ভয় করতেন, আমরাও ভয় করতাম, এখন মুজিব ভাই আমরা বলি না, আমরা চাচা বলতাম, চাচা এক কাজ করেন, আমরা তো কেবল আসছি স্বাধীনতা যুদ্ধ করে, আমাদের কাজ কাম কিছু নাই, আপনি একটা কাজ করতে পারেন, ওটা বাংলাদেশে কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করে দেন, দেশ সুরক্ষা হবে। এখন বুঝি উনি তখন বলছিলেন তুই আমার থেকে বেশি বুঝস, এখন বুঝি কি প্রয়োজন এটা। চারদিকে আমাদের পিছনে আমাদের স্বাধীনতার পিছনে লেলিহান শিকার চলতেছে, মায়ানমার ভারত এরা আমাদের স্বাধীনতা চায় না, একমাত্র বঙ্গবন্ধু থাকার কারণে ভারত তাদের সৈন্যবাহিনী ফিরিয়ে নিয়ে গেছে। ইন্দিরা গান্ধী যখন এখানে আসেন তখন প্রথম প্রশ্ন ছিল
বঙ্গবন্ধু করেছিলেন, আপনার সেনাবাহিনী কবে ফেরত দিবেন? এ কথা বঙ্গবন্ধু বলেই বলতে পেরেছিল, অন্য কেউ পারত না। সে এরপরে ওনার সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, তখন আমি ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিলাম। সে সময় ওনাকে বললাম কোহিনুর হত্যা হলো, অনেকের মনে আছে কোহিনুর হত্যা, মহসিন আলীর সাতজন ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হয়। কোহিনুর হত্যার সময় আমি বলেছিলাম যে যে দলের লোক নিজের দলের লোককে হত্যা করে সেই দলে থেকে আমি রাজনীতি করতে রাজি না, আমাকে মাফ করবেন, আমি চলে আসলাম। উনি বলে তো এই ধৈর্য ধর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম আমি আর ফিরে যাবো না, আমি আর রাজনীতিতে আসবো না, আপনাকে দোয়াই, এখন পর্যন্ত আমি কি রাজনীতি করি না, আর যাতে ভবিষ্যতেও না করি এই দোয়াটা করি। সে যাকে প্রেক্ষিত বলতে যে আমি অন্যভাবে চলে গেলাম, সেটা হলো লাহোর প্রস্তাবের কথা একটু আগে এখানে বলেছেন। দ্বিজাতি তত্ত্ব এটা প্রমাণ করার জন্য দায়িত্ব পড়ল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উপরে, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার, গোটা গোটা বেঙ্গলের উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তখন রায়ট শুরু হয়ে গেল, সে রায়টে মুসলমানরা কিভাবে জিতল সেটা বলি। মিনা পেশোয়ারি বলে এক ভদ্রলোক ছিল, পেশোয়ার থেকে আসছিল, সরওয়ার্দী সাহেবের বডিগার্ড। আপনারা কেউ নাম শুনেছেন কিনা জানি না, কিন্তু পুরনো যারা আছে তাদের কাছে নাম শুনতে পারবেন, মিনা পেশোয়ারি, কলকাতায় এখনো ত্রাস। ছোট লাট সরওয়ার্দী সাহেব তো বললেন তোমার মিনা পেশোয়ারি কেন দেখতে চায়, তা এত ক্ষমা ক্ষমতা কোথেকে আসে? ছোটলাট বলতে তখন কলকাতায় থাকতেও ব্রিটিশদের যে গভর্নর উনি হলেন ছোটলাট। সরওয়ার্দী সাহেব বললে ওনাকে আনা যাবে না, কারণ ওনার কয়টা রূপ আছে সেটা বোঝা মুশকিল। তো উনি বললেন অরিজিনালটা নিয়ে আস, সরওয়ার্দী সাহেব আমি আনতে পারি, ওটা কন্ডিশন। উনি মিনাপ্রসাদকে জিজ্ঞেস করলেন যে এরকম অবস্থা, মিনাপ্রসাদ বললেন আমাকে তো আর তাহলে বাঁধতে দিবে না, কি করতে হবে? মিনাপ্রসাদ বললেন আমাকে একটা জিপ দিবেন, দুটা রিভলভার দিবেন, সেটা সাপ্লাই করা হলো। গভর্নর সাহেব বসে আছেন গায়েছে, মিনাপ্রসাদের দু হাতে দুটো পিস্তল ধরে ঢুকলো পিছন দিক দিয়ে, পিছনে অনেক সশস্ত্র বাহিনী। মিনাপ্রসাদের সোজা যে একবার গভর্নরের মানে গলায় পিস্তল ঠেকাল, তারপরে বললেন যে আমি আপনার জিপ নিয়ে যাব, কেউ কিছু আমার পিছনে তাড়া করতে পারবে। গভর্নর যান বাঁচানোর জন্য বললেন ঠিক আছে, তাকে ছেড়ে দিল। মিনাপ্রসাদী ওই যে চলে গেল আর আসলো না। সেইখান থেকে হলো বাংলাদেশের যুদ্ধের সূত্রপাত, বাংলাদেশের জন্য। আপনাদের মনে আছে কিনা জানি না, পাকিস্তান হয়ে গেল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী এরা কলকাতায় থেকে গেল, তারা আসলো না। পরবর্তীকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব বঙ্গবন্ধুকে পাঠালেন, বলে যে আমি আসতেছি পরে আসবো, তুই যা। ওইখানে যে দীক্ষা সোহরাওয়ার্দী সাহেবের কাছ থেকে পেয়েছিলেন বাংলাকে আলাদা করতে হবে পাকিস্তানের আন্ডারে না, সেই বাংলাকে আলাদা করতে যে বঙ্গবন্ধু সারা জীবন কষ্ট করে গেছেন, সারা জীবন যে জুলুম কেটে গেছে, সেই জিনিসগুলি আমরা এখন ইতিহাসের পাতায় পাই না। আজকে বঙ্গবন্ধু কি করে বঙ্গবন্ধু হলো সেটা আমরা ইতিহাসের পাতায় পাই না, শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হলে আমরা লাভ পাই, আমরাই তো
পল্টন ময়দানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে। শিক্ষিত অনেক বললাম, আর প্রাপ্তিটা আমাদের অনেক হয়েছে, তা আমার প্রাপ্তি কিন্তু হয়নি। আজকে যে আওয়ামীকে ক্ষমতায় দেখতেছেন, আমার রায়ের ফল। আমি একটা রায় দিয়েছিলাম, সে রায় আমি ডাইরেকশন দিয়েছিলাম সেই সময় ফখরুদ্দিন সাহেবদের, যে 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, এবং 3 মাসের ভিতরে সেই নির্বাচন দিয়েছিল। এবং সেই সেই মামলায় আমার কাছে অফার আসছিল যে আরো কিছুদিন দেরি করে আমরা একটু গুছিয়ে দিই, অর্থাৎ জানতে আরো কিছুদিন থাকুক। আমি বলেছি না, আমি আমার কাজ করে যাও, আপনারা আপনাদের কাজ করুন। আজকে যে মাদ্রাসা বোর্ড দেখতেছেন, মাদ্রাসা বোর্ডের আজকের যে পরিধি সেটা আমার রায়ের ফল। কারণ আমি জানি এই মাদ্রাসা থেকে জামাতে ইসলাম বা ইসলামী দলগুলি দেশের লোককে ধর্মকে নষ্ট করতেছে। আপনারা কি কখনো শুনেছেন কোন মৌলানা সাহেব বলেছে যে মোহাম্মদ গান্তা এমডি হবে না, এমডি দিয়ে মোহাম্মদ হয় না? কোন মৌলানা বলে নাই, অথচ একটা গুণার মধ্যে আমাদের ফেলে দিতেছে। এমডি যখন লিখবেন তো মোহাম্মদকে ইনকার করা হয়, আমাদের হযরত মোহাম্মদকে ইনকার করে এমডি করা হয়, এটা ব্রিটিশটা করে গেছে, সেইটা আমরা বহন করে চলছি। আমরা এখনো বুঝি না যে মোহাম্মদ আর এমডির মধ্যে কতখানি তফাত। কাজে মৌলানা সাহেবদের সবকিছু বিশ্বাস করবেন না, তারা ধর্ম নিয়ে আছে, ধর্ম নিয়ে থাকুক। আমাদের দেশটা আমাদেরকেই গড়তে হবে, বাইরের কেউ এসে গড়ে দেবে। আমার শরীরটা খারাপ, আমি দেশকে রক্ষা করতে গেলে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে। সেনাবাহিনীর দুর্বলতায় বিদেশিরা সাহস পায়, কনস্পিরেসি করার সাহস পায়, কাজে সেনাবাহিনীকে আমাদের শক্তিশালী করতে হবে। আমি অনুরোধ করবো সরকারকে, আপনারা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেন আমাদের দেশ রক্ষার জন্য। রূপপুর পারমাণবিক কেন্দ্র আমরা চালু করলাম, কাজ চলছে। ইতিমধ্যে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা এসেছে, জানেন কি না জানি না, আমরা পারমাণবিক শক্তিধর যাতে না হতে পারি এই জন্য আমেরিকা থেকে নিষেধাজ্ঞা এসেছে। এই খবর রাখেন তো? কেউ রাখেন না। অথচ আমাদের পারমাণবিক শক্তির প্রয়োজন আছে বিদ্যুতের জন্য। আমরা অ্যাটম বোমা বানাতে চাই না, কারো প্রতি আঘাত করার জন্য কিছু বানাতে চাই না, কিন্তু আমাদের নিজেদের এক্সিস্টেন্সের জন্য পারমাণবিক শক্তির আমাদের দরকার আছে। আর একটা শেষ কথা বলে যায়, একটা অনুরোধ করে যায় আপনাদের কাছে। গত 2টি নির্বাচন হলো, কেউ ভোট কেন্দ্রে যেতে পারে না বা যায় না বা প্রয়োজন মনে করে না, কিন্তু এভাবে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র যখন না থাকবে তখন বিদেশি শক্তি কনস্পিরেসি করার সুযোগ পাবে। তাহলে গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে। এই গণতন্ত্র রক্ষা করতে গেলে আমাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে ভোটাধিকার নাই, ভোট প্রয়োগ করার সুযোগ নাই, ভোট কেন্দ্রে মানুষ যায় না, কারণ বিশ্বাস নাই। আমি কিছুদিন আগে একটা লিফলেট দিয়েছি, সরকারকেও অনুরোধ করেছি, ইলেকশন কমিশনেও বলেছি, আপনারা ভোটের ব্যবস্থা করেন মোবাইলের মাধ্যমে, তাহলে দেশে বিদেশে যে সমস্ত নাগরিকরা আছে, যে সমস্ত ভোটাররা আছে,
সকলেই ভোট দিতে পারবে। মোবাইলের মাধ্যমে আমরা ব্যাংকিং ট্রানজাকশন করতে পারতেছি, অন্যান্য কাজ করতে পারতেছি, অথচ ভোট দিতে পারবো না, এটা তো হয় না। সরকার কাছে আমার অনুরোধ, আপনারা মোবাইলের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। এতে অনেক সাশ্রয় হবে, ক্যান্ডিডেটদেরও ঘরে ঘরে পুরস্কার করে তার মস্তান খুঁজতে হবে না, এবং অনেক খরচ কমে যাবে, সরকারেরও অনেক খরচ কমে যাবে। পরিশেষে আমি অনেক কথা বলে ফেললাম, দুটা দাবি জানিয়ে আমি শেষ করলাম। সে হলো সেনাবাহিনীও শক্তিশালী করতে হবে, ভোটাধিকার প্রয়োগ করার জন্য মোবাইলের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাদের।